আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। লাভপুরে বিধায়ককে তলব, এবারে সিবিআই এর ভোট পরবর্তী হিংসার মামলায় তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিনহাকে। আরো একবার জানি লাগে, লাভপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ককে এবার তলব করা হলো ভোট পরবর্তী হিংসা মামলায়। সিবিআই তলব করেছে এবং দুর্গাপুরের ক্যাম্প অফিসে তাকে হাজিরা দিতে বলা হয়েছে আগামীকালই সকাল ঠিক 10টার মধ্যে। এমনটাই বিধায়ক অভিজিৎ সিনহা তিনি স্পষ্ট করে জানিয়েছেন। ভোট পরবর্তী হিংসাতে একাধিক নেতা নেত্রীদের নাম জড়িয়ে যায়, এবার একেবারে লাভপুরের বিধায়কের নাম জড়িয়ে যাওয়াতেই তাকে সিবিআই তলব। আগামীকাল ঠিক সকাল 10টার সময় হাজিরা দেবার কথা বলা হয়েছে দুর্গাপুরের ক্যাম্প অফিসেই তাকে তলব করা হয়েছে যেমনটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। লাভপুরের বিধায়ককেই তলব করা হলো, সিবিআই তলব করেছে এবং ভোট পরবর্তী হিংসা মামলাতেই তাকে তলব করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিজিৎ সিনহা তাকেই তলব করেছে সিবিআই এর আধিকারিকরা। এই মুহূর্তে তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ সিনহা, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আগামীকালই আপনাকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, মূলত কি কি এলিগেশন রয়েছে আপনার বিরুদ্ধে? হ্যাঁ নমস্কার, কি এলিগেশন রয়েছে আমার বিরুদ্ধে এটা তো আমারও জানার কোনো বিষয় নয়। তার কারণ ওরা জাস্ট কালকে রাত্রে আমাকে টেলিফোন করেছিল এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ওরা আমাকে পাঠিয়েছে নোটিশ, তাতে আগামীকাল দুর্গাপুরে সকাল 10টার সময়তে আমাকে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি যাব এবং একজন ল অ্যাবাগেন্ট সিটিজেন অফ ইন্ডিয়া, আইন মেনে চলা লোক, ন্যাচারালি তারা ডেকেছেন, এটা একটা প্রসেস, একটা ইনভেস্টিগেশন প্রসেস, এবং তাতে সব রকম সহযোগিতা করব। আমাকে 160-তে নোটিশ করেছে, আমি নিশ্চয়ই যাব। তবে অভিযোগটা ঠিক কি, আপনাকে কোন অভিযোগের ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে সেটা কি স্পষ্ট করা হয়েছে? এটা তো যারা ডেকেছে তারা জানে, আমি যেটা শুনেছি যে এটা একটা পোস্ট ইলেকশন ভায়োলেন্সের মামলা চলছে, সেখানে ডাকা হয়েছে। তাহলে অভিযোগটা আমার বিরুদ্ধে কি সেটা তো কোনো কাগজপত্র আমাকে পাঠায়নি। আর আমি আপনাকে একটা কথা বলি, আমি নিজে হিংসার সঙ্গে বিশ্বাসী নই, আমার দল তৃণমূল কংগ্রেস হিংসায় বিশ্বাস করে না, আমার বিরুদ্ধে কোথাও কোনো হিংসা ছড়ানোর কোনো অভিযোগও কোথাও কোনোদিন নেই। তবে সিবিআই ডেকেছে, যাব। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি আমাদের সঙ্গে ছিলেন অভিজিৎ সিনহা, এবং তিনি কার্যত স্পষ্ট করলেন দুর্গাপুরে যে ক্যাম্প অফিসে তাকে আগামীকাল ডেকে পাঠানো হয়েছে ঠিক সকাল 10টার সময় তিনি অবশ্যই হাজিরা দেবেন এবং সব রকমভাবে সহযোগিতার আশ্বাস পর্যন্ত দিয়েছেন বিধায়ক।